3000 এর নিকটতম পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে প্রথমে 3000 এর বর্গমূল করব। দেখো 3000 লিখলাম, এটার বর্গমূল করছি। দেখো 5 5 25, 5 নামলো, বর্গমূলে জোড়া জোড়া নামে, তাহলে দুটো শূন্য হলো। এখানে 5 যা থাকবে তার সাথে 2 গুণে আসবে, কত হলো? 5 2 গুণ করলে 10 হলো। কত দিয়ে যায়? ঠিক আছে, সাপোজ আমরা আপ করছি, আমরা দেখো 10 এর পাশে 4 বসিয়ে 4 দিয়ে গুণ করছি। দেখো 4 4 16 6 হাতে 1, 4 0 0 1 বসে যাবে, 4 1 4 এটাই যাবে, 5 দিয়ে করলে বেশি হয়ে যাবে, বুঝে গেছে? তাহলে এখানে 4 হলো, এখানেও 4 হলো, যেহেতু দুটো 4 এখানে এখানে, তাহলে এখানে হলো কি 4 6 16, বিয়োগ করলে কত হয়? 6 আর কত তো 10, 4 তো 10, 10 দল হাতে 1, 1 2, 2 আর কত 10, 8 10, 10 দল হাতে 1, 4 1 5, 5 মিলে গেল, 84 হলো, বোঝা গেছে এই পর্যন্ত? আচ্ছা দুটো উত্তর চেয়েছে, 3000 থেকে বড়, 3000 থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা, 3000 ছোট পূর্ণবর্গ সংখ্যা, কীভাবে বের করবো? দেখো যেটা ভাগশেষ হলো এই ভাগশেষটা 3000 থেকে বিয়োগ করব। তা দেখো 3000 ভাগশেষ মানে কি? এটা তো বেশি, এটার জন্য তো বর্গমূলটা হচ্ছে না, তাই না? এর থেকে 3000 থেকে 84টা 84টা মাইনাস করব, বিয়োগ করলে কত হয়? 4 আর কত? 10, 6 দশ, 10, 10 দল হাতে 1, 8 একে 9, 9 কত? 10, 1 10 দল হাতে 1, 1 কত? 10, 9 10 দল হাতে 1, 2 3 থেকে 1 বাদ কত থাকে? 2, এটা হলো 3000 এর আগের পূর্ণবর্গ সংখ্যা। দেখো 3000 আগে বেরিয়েছে না, 3000 আগে তো আছে 2916, তাহলে যদি বলে 3000 আগে বা 3000 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কি, তাহলে 2916 হবে 3000 আগে বা 3000 ছোট পূর্ণবর্গ সংখ্যা। বোঝা গেছে না বোঝা যায়? আগে বা ছোট পূর্ণবর্গ সংখ্যা, তাহলে যদি শুধু আগে বা ছোট বলে, 3000 আগে বা ছোট, তাহলে এই উত্তরটা বেরোবে, ঠিক আছে? এবার যদি বলে 3000 পরে বা 3000 থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা, সেটা কীভাবে করবো? দেখো 3000 থেকে বড় বা 3000 পরের পূর্ণবর্গ সংখ্যা যদি বলে, তাহলে এখানে বর্গমূল কত হয়েছিল? এমনিতে 54 হয়েছিল না? তাহলে 54 পরের সংখ্যা কোনটা? তাহলে 54 পরের সংখ্যা 55 তো, তাহলে এইভাবে লিখবো 54 স্কোয়ার এর পরের পূর্ণবর্গ সংখ্যা কত? 55 স্কোয়ার না, তাই তো? তাহলে এবার দেখো 55 স্কোয়ার মানে কি? 55 গুণ 55, তাহলে 55 আর 55 গুণ করো, 5 5 25 এর 5, আর 2 5 25 26 27, আবারও তাই হবে 5 7 2, তাই না? তাহলে 5 7 আর 5 কত? 7 8 9 10 11 12, 12 2 হাতে 1, 7 আর 8, আর 2 কত 9 10 0 হাতে 1 2 কে 3, তাহলে এটা হলো কত? 3 0 2 5। তাহলে দেখো যেটা বেরোলো এটা কি? এটা হলো 3000 পরে বা 3000 থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা। আর আগে যেটা বেরিয়েছিল ওটা কি ছিল? 3000 থেকে ছোট বা 3000 আগের পূর্ণবর্গ সংখ্যা, বুঝা গেছে? তাহলে পরেরটা বের করতে কি করতে হবে? যেটা বর্গমূল বেরোবে তার পরের পূর্ণবর্গ সংখ্যা লিখে তার বর্গমূল করতে হবে। বর্গ মানে বর্গমূল নয়, তার বর্গ করতে হবে। বর্গ মানে কি? মাথায় স্কোয়ার। তাহলে 54 বর্গমূল বেরিয়েছিল, তার পরের সংখ্যা কি? 55, তার বর্গ করব। বর্গ মানে তার স্কোয়ার করব। তাহলে 55 স্কোয়ার করে যেটা হবে সেটা দেখবে 3000 পরের বা 3000 থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা, 3000 পরের পূর্ণবর্গ সংখ্যা। আর 3000 আগের পূর্ণবর্গ সংখ্যা বের করতে কী করতে হবে? যেটা ভাগশেষ থাকবে বর্গমূল করে অবশিষ্ট থাকবে, সেটা ওর থেকে কী করতে দিতে হবে? বিয়োগ করে দিতে হবে, করলে আগের বেরোবে। আর পরেরটা বের করতে গেলে যেটা বর্গমূল হবে তার পরের সংখ্যার বর্গ করতে হবে। বর্গমূল হয়েছিল 54, তার পরের সংখ্যা কত? 55, তার বর্গমূল, তার বর্গমূল নয় তার বর্গ করতে হবে। হ্যাঁ, বর্গ মানে মাথায় স্কোয়ার, আর বর্গমূল মানে
রুট ওভার ব্যাপারটা বোঝাচ্ছি, বর্গ আর বর্গমূল ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো আটের বর্গ যদি বলে কি হবে, আটের বর্গ মানে আট স্কোয়ার, মানে আট গুণ আট। আর যদি বলে আটের বর্গের বর্গ, তাহলে আটের বর্গ হলো চৌষট্টি, তার বর্গ যদি বলে তাহলে চৌষট্টির মতো স্কোয়ার করব, করে আটের বর্গের বর্গ করব। এবার যদি বলে আটের বর্গের, এবার যদি বলে এটা পড়ে নেব তারপরে আবার লিখব, হ্যাঁ পরে এটা করব, যদি বলে আটের বর্গের বর্গ, এবার যদি বলে আটের বর্গের বর্গমূল করো, তাহলে আটের বর্গ করলে কত হবে, আটের বর্গ করলে চৌষট্টি, চৌষট্টি হবে, এবং তার বর্গমূল করব, ঠিক আছে, চৌষট্টির বর্গমূল করব, চৌষট্টির বর্গমূল করলে দেখো আট হবে। দেখো চৌষট্টি যদি আমরা বর্গমূল মানে রুট ওভার করলে দেখো আট হবে, আটটা চৌষট্টি হয়। তাহলে মনে রাখতে হবে যদি বর্গ বলে মাথায় স্কোয়ার, আর যদি বর্গমূল বলে মাথায় রুট ওভার দিয়ে রুট ওভারটা করতে হবে, ঠিক আছে। তাহলে যে অঙ্কটা এখন শেখালাম, এখানে যদি আগের পূর্ণবর্গ সংখ্যা বের করতে বলে, যদি আগের পূর্ণবর্গ সংখ্যা বের করতে বলে যেটা ভাগশেষ হবে এটা সংখ্যা থেকে ডাইরেক্ট বিয়োগ করব, আর যদি পরের পূর্ণবর্গ সংখ্যা বের করতে বলে যেটা বর্গমূল হবে তার তার পরের সংখ্যার যেটা হবে তার স্কোয়ার করব, মানে তার বর্গ করব, করলে যেটা হবে সেটা, যে চুয়ান্নর পরের সঙ্গে কি পঞ্চান্ন, তার স্কোয়ার করলে কি হবে, পঞ্চান্ন গুণ পঞ্চান্ন করে বের করতে হবে। বুঝে গেছে?